নমস্কার বন্ধুরা, আমি আজকে পেঁপে আর ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেঁপে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে দুটো ডিম নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে নুন দিয়ে এই ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি হলুদের গুঁড়ো আর একটু নুন। এবারে নুন আর হলুদের গুঁড়োটা এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সেই পেঁপে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁপেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁপে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি। পেঁপে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। এবারে এই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন ডিমের এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা খুব সুন্দর করে এরকম করে ভাঁজ করে নিতে হবে। তারপর এরকম উল্টে পাল্টে ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেবার পর ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়েছি। তেলটা যখন আবারও খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গোটা জিরা, তিন চার টুকরা দারচিনি, লবঙ্গ আর সাদা এলাচ। এবারে ফোড়নটা তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা এই তেলের সঙ্গে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ কিন্তু হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। এবারে আদা রসুন আর পেঁয়াজ বাটা এর তেলের সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনিয়ার গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। সবশেষে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কিন্তু আমি দুই তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু। তারপর এই মশলার সঙ্গে আলুটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার সঙ্গে আলু কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই। আর এই আলুগুলো যখন আমি কষিয়ে নিয়েছি তখন কিন্তু আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁপে। এবারে পেঁপে আর আলুটা একটু মিশিয়ে দিতে হবে। দেখুন, আলু আর পেঁপেটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এখন এই জলের সঙ্গে পেঁপে আর আলুগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। এবারে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আগে রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। তারপর একটু হালকা হাতে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আতপ চালের গুঁড়ো। আমি জলে গুলিয়ে রেখেছি, সেই আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এতে করে কি হবে, এই তরকারিটা একটু ঘন হবে, মানে ঝোলটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। আপনাদের ঘরে যদি আতপ চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটুখানি ময়দাও দিতে পারেন। এবারে আতপ চালের গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা আবারও তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন, গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, খেতে কিন্তু একদম মানে মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম আর পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।